সিদ্দিক বাজারে ক্ষতিগ্রস্ত ভবন ভাঙার বিষয়ে সিদ্ধান্ত নিতে এখনও 45 দিনের মতো সময় লাগবে বলে জানিয়েছে রাজুক। তারা বলছে ক্যাফে কুইন ভবনটি 5 তলার অনুমোদন থাকলেও 7 তলা নির্মাণের বিষয়ে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি মালিকপক্ষ। এদিকে ওয়াসার পাইপ লিকেজ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় সন্দেহজনক বিস্ফোরণের জায়গাটিতে পৌঁছাতে পারছে না সিআইডির ক্রাইম সিন। আরও জানাচ্ছেন তসলিম তহিদ। বিধ্বস্ত দেহাবশেষ নিয়ে ঠাই দাঁড়িয়ে আছে সিদ্দিক বাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত 7 তলা ভবনটি। 4 দশকের পুরনো এই ভবন দুর্ঘটনায় তার 9টি পিলার ক্ষতিগ্রস্ত হওয়ায় তদন্তের আগেই চলছে পিলার মেরামতের কাজ। তাই সতর্ক পদক্ষেপে তদন্ত কাজ চালাতে হচ্ছে বলে জানান বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করে রাজক কর্মকর্তারা জানান ভবনে স্থিতিশীল অবস্থা আনার পর কারিগরি কমিটি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেবে। তার আগে ভবনের সামনে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে সড়ক খুলে দিতে চায় তারা। 45 ডেজের মতো একটা সময় লাগবে ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্টটা করার জন্য, তারপরে আমরা আসলে এটাকে ই করতে পারবো যে ভাঙা হবে কি হবে, ভাঙা হবে না রিপেয়ার করা যাবে। তবে ভবনটির বৈধতা নিয়ে এখনো কাটেনি ধোয়াশা। রাজুক বলছে 5 তলা ভবনে অনুমোদন থাকলেও 7 তলা নির্মাণের সঠিক কোনো কাগজ দেখাতে পারছে না মালিক পক্ষ। ভবন মালিকরা একটা 10 তলার ড্রয়িংও তারা বের করেছেন, কিন্তু উপরে সেটা আমরা কোনো স্বাক্ষর পাইনি। কেমন অনুমোদনের ক্ষেত্রে যেটা স্বাক্ষর থাকে সেই স্বাক্ষর করা ছিল না। ওনারা যেটা বলেছেন যে আমরা রাজুকে আবেদন করেছি এবং আমাদের অনুমোদনও আছে, কিন্তু তারা এখন পর্যন্ত সেটা প্রেজেন্ট করতে পারেনি আমাদের সাথে। এদিকে সকালে সিআইডির ক্রাইম সিন আলামত সংগ্রহ করতে এসে বিপাকে পড়েন। একে তো ঝুঁকিপূর্ণ ভবন, অন্যদিকে ওয়াশার পাইপ লিকেজের কারণে বেসমেন্টে পানি জমে যাওয়ায় মূল জায়গায় পৌঁছাতে পারছে না তদন্তকারীরা। মূল যে বেসিক জায়গা যেখান থেকে এটা আমরা মানে ভালোভাবে বলতে পারবো যে আসলে কী হয়েছিল, বা ওখান থেকে যদি আমরা আলামতটা বের করতে পারতাম বা নিতে পারতাম হয়তো আরেকটু ভালো আমাদের মানসিক তৃপ্তি থাকতো যে আমরা আরেকটু ভালো কাজ করি। অবশ্য দুপুরের দিকে ওয়াশার সংশ্লিষ্টরা পাইপ লিকেজ বন্ধে কাজ শুরু করেছে। অন্যদিকে ঘটনাস্থলের পাশে প্রায় 1/2 শতাধিক প্রকৌশলী ভবন নির্মাণের নিরাপত্তা ও সচেতনতায় মানববন্ধন করেছে। তসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।